বাণিজ্যিক শহর হিসাবে পরিগণিত ওজনের একমাত্র শহর হল তিনিচুকীয়া। এই তিনিচুকীয়াতেই বিগত বছরের দরে এই বছরও কিছু অসাধু ব্যবসায়ী সরকারক বুড়া আঙুলি দেখায় চলাই নিছে জিএসটি ফাঁকিরা ব্যবসায়। রেলেরে ট্রাকেরে বহিঃরাজ্যের পর রপ্তানি হয়ে আছে কাপড়, জুতা, স্যান্ডেল, কোটি কোটি টাকার সামগ্রী প্রতিদিনে সরবরাহ হয়েছে শহরখনলে। কেজনমান অসাধু ব্যবসায়ী সরকারক বুড়া আঙুলি দেখায় এই বছরও জিএসটি ফাঁকিরে সরবরাহ করেছে অবৈধভাবে। সমগত পূজার বাবে এতিয়া অবৈধ আর মুক্তভাবে হয়েছে সরবরাহ। কেনেকৈ কার নেতৃত্বত জিএসটি ফাঁকিরে চলাই গেছে এই রমরমিয়া ব্যবসায়? কর বিভাগ প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া নাই নাকি তাক উত্থাপন হয়েছে প্রশ্ন, নে ম্যানেজ করে চলিছে এই জিএসটি ফাঁকিরে ব্যবসায়? আজি কর ফাঁকি দিয়ে কাম করে আছে অসম সরকারও কেন্দ্রীয় সরকারক, সিহঁতবিলাকে কর ফাঁকি দি কাম করে আছে। আজি সিহঁতবিলাকে যে অসম সরকার আজি হিমন্ত বিশ্ব শর্মা কয় যে কর ফাঁকি দি কোনো এটা কাম নহব বলে কয়, আজি আমি তিনিচুকীয়া দুর্গা পূজার সমাগম হয়ে আছে সিমানেই যে অসম সরকারক কর ফাঁকি দি যে সিহঁতে কাম করে আছে সেটা দেখবলে পয়া গেছে তিনিচুকীয়া মাছমজিয়াত এটা সাইটিং বজাৰত দেখবলে পয়া গেছে। তাই ইয়ার উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে প্রশাসনক অতি শীঘ্রে আমি দাবি জানাইছো। তিনিচুকীয়ার পৰা ব্যুরো চিফ সন্তোষ ফুকনের রিপোর্ট, এনি ভারত 24। নমস্কার, মই পল দাস আর আপনাদের চাই আছে এনি ভারত। আর আপনাদের জানাবলে পাই মই বহুত সুখী হৈছো যে আমার সকলোরে মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহর ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশনস আরম্ভ হব অগস্টের পর বিভিন্ন জেলাত, গতি মানে সমূহ কলা কুশলী বিশেষ যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত মানে একটা আহ্বান জানাইছো তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটা হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।